ইসরায়েল হামাস যুদ্ধে নিহতের সংখ্যা 24,000 ছাড়িয়ে গেছে উল্লেখ করে জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজায় জরুরি ভিত্তিতে আরও সহায়তা প্রয়োজন, অন্যথায় ওই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেবে। যদিও জাতিসংঘের এজেন্সি প্রধানরা সরাসরি ইসরায়েলের দিকে আঙুল তোলেননি, তবে তারা বলেছেন যে খুব কম সংখ্যক সীমান্ত ক্রসিং খোলা, ট্রাক এবং পণ্যগুলো ধীরে ধীরে প্রবেশ করছে এবং গাজায় পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হচ্ছে। এইসব ইস্যুতে ইসরায়েল নিয়ন্ত্রণকারী হিসেবে ভূমিকা পালন করছে। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নজিরবিহীন ধ্বংসযজ্ঞ করে আসছে ইসরায়েল। দেশটির ভয়াবহ হামলায় গাজায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এতে গাজার 2.3 মিলিয়ন মানুষের বেশিরভাগ বাস্তুচ্যুত হয়েছেন এবং 1/4 বেশি মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।